কুকুর থেকে সাত মাসের শিশু ও মানসিক ভারসাম্যহীন মায়ের লাশ উদ্ধার। আসসালামু আলাইকুম, এপিএন নিউজ টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ডেক্সে আমি মোসাম্মদ ফৌজিয়া আক্তার। শুরুতেই শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত জানাচ্ছেন প্রিয়াঙ্কা রায়। নীলফামারীতে সাত মাসের একটি কন্যা শিশু ও তার মা আলেফ নুরা নামের এক মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১১টার দিকে ডোমার উপজেলার চিলাহাটিতে এই ঘটনাটি ঘটে। আলেফ নুরা ওই এলাকার ইসমাইল হোসেনের স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, সকালে সাত বয়সের কন্যা শিশু ইসরা জাহানের ময়লা কাপড় পরিষ্কার করার জন্য আলেফ নুরা ঘর থেকে বের হয়। বেশ কিছু সময় আলেফ নুরা ফিরে না আসায় তাকে বাড়ির লোকজন খুঁজতে থাকে। সকাল ৯টার দিকে এলাকাবাসী পুকুরে এক নারী ও এক শিশুর লাশ ভাসতে দেখে। এলাকার লোকজন পুকুরে নেমে তাদের উপরে তুলে দেখে দুইজনেরই মৃত্যু হয়েছে। আলেফ নুরার স্বামী তাদের পরিচয় শনাক্ত করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। তিনি আরও জানান, গত তিন মাস থেকে আলেফ নুরা মানুষ ভারসাম্যহীন বলে পরিবারের লোকজন ও এলাকাবাসী দাবি করেছে। প্রিয়াঙ্কা রায়, ডেস্ক রিপোর্ট।